হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে রাউটার বা ইন্টারনেট স্লো হয়ে যাওয়ার কারণগুলো কী কী এবং এর সমাধানের উপায় কী, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা জেনে নিই ইন্টারনেট কোন ধরনের ইন্টারনেট আমরা ব্যবহার করি সেই বিষয়টি। তো আমরা যদি জেলা পর্যায়ে থাকি তাহলে দেখা যায় আমাদের অনেক ভালো বা বড় বড় কোম্পানি যেগুলো আছে ইন্টারনেটে, যেমন লিঙ্ক থ্রি, অ্যাম্বার আইটি, ডট ইন্টারনেট, কেস নেটওয়ার্ক লিমিটেড, সার্কেল নেটওয়ার্ক, এরকম অনেক কোম্পানি আছে যেগুলোর ইন্টারনেট ব্যবহার করে থাকি। এর মধ্যে আবার কিছু কিছু কোম্পানি আসলে অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে। তো এগুলো কোম্পানিগুলো যে আপনি স্পিডটা নেবেন, সেই স্পিডটা আপনাদের আসলে সেম অ্যাকুরেট বা সেম স্পিডটা দেবে আপনি যেটা বা যে প্যাকেজটি নিয়েছেন। যদি আপনি 10 Mbps নেন তাহলে দেখা যায় যে আপনি মোটামুটি 10 Mbps পেয়ে থাকেন, একটু 19-20 হয়, তো বেশি 19-20টা হয় না। তো আর আপনি যদি লোকাল পর্যায়ে, যেমন গ্রাম বা উপজেলার পর্যায়ে ইন্টারনেট নিয়ে থাকেন বা ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তবে সেগুলো ইন্টারনেট আসে মূলত শেয়ারের মাধ্যমে। যেমন উপজেলায় যারা ব্যান্ডউইথ দিয়ে থাকে তারা জেলা থেকে ইন্টারনেট তারের মাধ্যমে, যেগুলো অপটিক্যাল ফাইবার অথবা আপনার অন্য কোনো উপায় আছে, সেগুলো উপায়ের মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিয়ে থাকে। তারপর তারা করে কি, এই ইন্টারনেট সংযোগটা তাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ী দিয়ে থাকে। তবে লোকাল পর্যায়ে যেগুলো ইন্টারনেট যারা ব্যবসা করে তাদেরকে আসলে আমরা বেশিরভাগই শেয়ার ব্যবসা বলে থাকি। তো এই শেয়ার ব্যবসায় সমস্যাগুলো কি, যে তারা যে স্পিডটা আপনাকে দেবে সেই স্পিডটা আপনি সঠিক পাবেন না, কারণ এই স্পিডটা আসলে অনেক পার্থক্য হয়। যেমন আপনি যদি 10 Mbps নেন দেখা যায় আপনি 10-এ একটু বেশি পাইছেন, আবার অনেক দেখা যায় কম পাইছেন। তো বেশিরভাগই আসলে এটা আপ ডাউন, ব্যাপক আপ ডাউন করে। তো এই জন্য আমরা আসলে বিভিন্ন সমস্যায় পড়ি। আবার অনেক সময় দেখা যায় যে আপনি যদি ইন্টারনেটের যে ব্রাউজার আছে, ব্রাউজার থেকে যদি আপনি fast.com বা speed.com এরকম অনেক সাইট আছে যেগুলোর মাধ্যমে আপনি ইন্টারনেট টেস্ট করে থাকেন বা ইন্টারনেটের স্পিড দেখে থাকেন, তো এখানেও দেখা যায় আসলে ইন্টারনেট স্পিডটা অনেক অনেকটা আসলে পার্থক্য হয়। তো আপনি যে প্যাকেজটি নিয়েছেন তার থেকে, তো জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে আসলে অনেক পার্থক্য হয়। আর আপনি জেলা পর্যায়ে যেগুলো কোম্পানি আছে মানে ইন্টারনেট ব্যবসা করে বড় বড় কোম্পানি, আসলে তারা জেলা পর্যায় থেকে, এখন আমার জানা মতে উপজেলা পর্যায়ে আমি এখনও পাই না এগুলো, লিঙ্ক থ্রি বা অ্যাম্বার আইটি এগুলো কোম্পানিকে। তো পরবর্তীতে হয়তো বা তারা উপজেলা পর্যায়ে আনবে কি না সেটা আসলে বলা যাচ্ছে না, তবে আনতে পারে ভবিষ্যতে। তো বর্তমানে আমরা বেশিরভাগ উপজেলায় বা গ্রাম পর্যায়ে, কিন্তু আমরা যেগুলো শেয়ার ব্যবসা, ইন্টারনেটে শেয়ার ব্যবসা করে তাদের ব্যবসার যে ইন্টারনেট সেটা আমরা পেয়ে থাকি। তো এদের ইন্টারনেট নিলে আসলে এরকম হবেই, এটা স্বাভাবিক। তো ইন্টারনেট স্লো, এই সমস্যা আসলে আমরা অনেকেই ফেস করি। তো ইন্টারনেটে স্লো হওয়ার আসলে অনেকগুলো কারণ আছে। আপনি যে ইন্টারনেটে স্পিড নিয়েছেন সেই সেই বিষয়টা আগে দেখা লাগবে, যে আপনি যে ইন্টারনেটে স্পিড যদি 2 Mbps নেন, এখন আপনি যদি স্মার্ট টিভিতে ইন্টারনেট চালান অথবা আপনার ফোনে দেখা যাচ্ছে যে অনেক ব্যান্ড উইথের ইন্টারনেট প্রয়োজন হচ্ছে, তো সেক্ষেত্রে আপনি 2 Mbps চালালে একটু স্লো পাবেন, এটা স্বাভাবিক। কারণ এখানে 2 Mbps দিয়ে আপনি 5 Mbps কাজ চিন্তা ভাবনা করলে এটা আসলে অসম্ভব। তো এক্ষেত্রে ইন্টারনেট স্লো হলে আসলে এটা স্লো বলে না। তো এক্ষেত্রে আপনার চাহিদা যেটুকু দরকার বা প্রয়োজন সেই অনুপাতে আপনি ইন্টারনেট বেশি নিতে হবে বা আপনার কাজের ক্ষেত্রে।
আপনি ইন্টারনেট স্পিডটা বেশি নিতে হবে। এখন আপনার কাজের কাজ অনেক বড় ধরনের কাজ, অথবা আপনি স্মার্ট টিভি দেখতেছেন বা ভালো ব্যান্ডউইডের আপনার ভিডিওগুলো দেখতেছেন বা বড় বড় গেম খেলতেছেন, এক্ষেত্রে আপনি 1 Mbps বা 2 Mbps নিলে স্পিড পাবেন না। এক্ষেত্রে আপনি কাউকে দোষারোপ করলেও বা করেও আসলে এটা ভুল করবেন, তো এখানে আসলে করার কিছু নাই। এখন দেখা যাচ্ছে যে আপনি স্পিড নিছেন 10 Mbps বা 8 Mbps, এক্ষেত্রে আপনি মোটামুটি ধরনের ভিডিও চালাচ্ছেন বা কম রিল ইয়ে কম রেজলিউশনের যে ভিডিও চালাচ্ছেন, সেক্ষেত্রে যদি সমস্যা হয় তাহলে আসলে এটা একটা সমস্যায়। তো এই সমস্যাগুলো আসলে অনেকভাবে হয়, যেমন আপনি কম দামের রাউটার ব্যবহার যদি করে থাকেন তো সেক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ কম দামে রাউটার তো আপনি বিভিন্ন দামের বাজারে পাওয়া যায়। সর্বনিম্ন আমার জানা মতে 900 থেকে শুরু করে 5,000 7,000 টাকার রাউটার পাওয়া যায়। তো এত দাম কম বেশি আছে, তাহলে অবশ্যই তো তার কাজটাও অনেক কম বেশি হবে। তো আপনি 900 টাকা দামের রাউটার কিনে যদি 5,000 টাকার রাউটারের পারফরমেন্স পেতে চান তাহলে কিন্তু এটা আসলে সম্ভব না। তো সেক্ষেত্রে আপনার দামের সাথেও তুলনা করে বুঝতে হবে যে আপনার রাউটারটা আসলে কতটুকু ব্যান্ডউইথ আপনাকে দিতে পারবে। তো কম দামের রাউটার নিলে আসলে একটা বেশি ভালো স্পিডটা পাওয়া আসলে অসম্ভব। আর এখানে আরও কিছু সমস্যা দেখা দেয় যে কম দামের রাউটার নিয়ে আপনি আসলে বেশি দিন, হয়তোবা প্রথম নতুন আপনার স্পিডটা ভালো দিচ্ছে কিন্তু পরবর্তীতে দেখা যাবে যেটা আসলে ডাউন হয়ে যায়, আস্তে আস্তে ডাউন হয়ে যাওয়ার পর স্পিডটা আসলে পরবর্তীতে আর পাবেন না। তো এক্ষেত্রে এখন যাদের থেকে ইন্টারনেট নিয়েছেন তাদেরকেও দোষারোপ করে লাভ নাই। তো আসলে কম দামের রাউটার ব্যবহার করলে একটু নেট স্পিড কম পাবেন, তবে নতুন নতুন পেলেও পুরোতে হলে একটু কম পাবেন। তো এক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে একটু ভালো মানের রাউটার ব্যবহার করার বা ভালো দামের রাউটার ব্যবহার করার। আরেকটি বিষয়ের কারণে আপনার ইন্টারনেট স্পিডটা কম হতে পারে, সেটা দীর্ঘদিন যাবত রাউটার ব্যবহার। আপনি আসলে অনেক দিন ধরে রাউটার ব্যবহার করতেছেন, সেক্ষেত্রে রাউটারগুলো বিভিন্ন কারণে একটু ডাউন হয়ে যায়, আর ডাউন হয়ে গেলে আপনার স্পিডটাও আসলে সঠিক পাওয়া যায় না। তো চেষ্টা করবেন যে রাউটার যদি ভালো মানের রাউটার হয় বা ভালো দামে, তাহলে সেক্ষেত্রে রাউটারগুলো আসলে অনেক দিন ব্যবহার করা যায়। আরেকটি বিষয় যে পাসওয়ার্ড জেনে যাওয়া। আসলে আপনি ইন্টারনেট সংযোগ নিয়েছেন, নেওয়ার পর রাউটার ব্যবহার করতেছেন, এখন আপনি মনে করতেছেন যে আপনার রাউটারের যে সিগন্যাল বা ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ড আসলে হয়তো কেউ জানে না। তো সেক্ষেত্রে আপনি ভালো মানের ইন্টারনেট ব্যান্ডউইথ বা ইন্টারনেট স্পিডটা নিয়েছেন, তো দেখা যাচ্ছে আপনি ইন্টারনেট স্পিডটা পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি একটু লক্ষ্য রাখতে হবে যে আপনার রাউটারের পাসওয়ার্ড কেউ জেনে গেছে কি না, কারণ অনেক সময় দেখা যায় আপনি একজনকে রাউটারের পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, কোনো কারণে দিয়ে দিয়েছেন, তো সে যদি এখান থেকে পাসওয়ার্ড বের করে অন্য কাউকে দেয় তো এভাবে আস্তে আস্তে বিছে যায়, তখন আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যদি অনেক জানে মানে অনেকেই জেনে যায় তাহলে আপনার অবশ্যই স্পিডটা কমে যাবে। কারণ সাপোজ আপনি ধরেন আপনি 2 Mbps ইন্টারনেট নিয়েছেন শুধু একা ব্যবহার করার জন্য বা খুব কম টুকিটুকি কাজের জন্য, তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি এখান থেকে দুইজন ব্যবহার করলে যদি সে দুইজন ব্যবহার করে তাহলে 2 Mbps-টা দুই ভাগে ভাগ হয়ে যায়, তাহলে কী হচ্ছে যে একজন 1 Mbps করে পাচ্ছে। এখন ধরা যাক যে আপনার 2 Mbps চারজন পাইছে, তখন কি হবে যে আপনার এই 2 Mbps-টা চার ভাগে ভাগ হয়ে যাবে, তাহলে এক একজন 512 করে স্পিড পাচ্ছে। এই তো এইভাবে আসলে ইন্টারনেট যত ইউজার হবে তত ইন্টারনেটটা ভাগ ভাগ হয়ে যাবে এবং আপনার ইন্টারনেট স্পিডটাও ভালো মতো পাবে না। তো এ কারণে আসলে ইন্টারনেট স্পিডটা
কম হয়। তো চেষ্টা করবেন যে আসলে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কেউ জেনে যাচ্ছে কি না, কারণ এখন ওয়াইফাই পাসওয়ার্ড জানার অনেক মাধ্যম আছে। আপনি সফটওয়্যারের মাধ্যমে জানতে পারে, অথবা আপনার কোনো একটা ডিভাইসে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে রাখছেন, অনেক সময় স্ক্যান করেও কানেক্ট করে নেওয়া যায়। আসলে অনেক প্রযুক্তি বা অনেক সিস্টেম আছে, যে সিস্টেমগুলো মানে সিস্টেমের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড জানা সম্ভব। তো চেষ্টা করবেন আপনার ওয়াইফাই পাসওয়ার্ড যেন কেউ না জানে, বা দুই একজন, বা যেটা না জানলে না মানে সেগুলোকে দেবেন, তবে বেশি যেন কেউ না জানে সেদিকে একটু লক্ষ্য রাখবেন, বা লক্ষ্য রাখাই ভালো। আবার আপনি চাইলে ওয়াইফাইয়ের সিগন্যালটাকে আপনার হাইড করে রাখতে পারেন। তাহলে কি হলো, যে আপনি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ নিয়েছেন, নেওয়ার পর ওয়াইফাইটা আপনি যদি হাইড করে রাখেন, তাহলে বাইরে কেউ যদি আপনার ওয়াইফাই বা তাদের ডিভাইসের ওয়াইফাই চালু করে, তাহলে সে কোনো ওয়াইফাই সিগন্যালই পাবে না। তো শুধু আপনি যদি ওয়াইফাই যাকে যে সিগন্যালটা পারমিশন দিচ্ছেন শুধু সেই পাচ্ছে, আর অন্য কেউ পাবে না। তো এরকম সিস্টেম করেও আপনি চাইলে আপনার ওয়াইফাই টাকে একটু লুকিয়ে ব্যবহার করতে পারেন। তাছাড়া অনেক এখন অনেক অপশন নামছে রাউটারের ভেতরে, আপনি চাইলে অনেকভাবেই এটাকে হাইড করে রাখতে পারেন বা লুকিয়ে রাখতে পারেন। আরেকটি বিষয় যে বর্ষাকালে বিজলির কারণে আসলে বিজলি চমকায় আকাশে। তো এই বিজলির কারণে যেটা বজ্রপাত, এই বজ্রপাতের কারণে যদি রাউটারে কোনোভাবে এটার প্রভাব ফেলে, তাহলে দেখা যায় যে আপনার রাউটারটা নষ্ট হবে, অথবা নষ্ট যদি নাও হয় তো সেক্ষেত্রে রাউটারটা ব্যাপক ডাউন হবে বা ব্যাপক ব্যাপক স্লো হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনি লক্ষ্য রাখতে পারেন। তো বেশিরভাগই রাউটার বা একটু ভালো দামের বা ভালো মানের রাউটারে আপনি চাইলে আর্থিং ব্যবহার করতে পারেন, কারণ এইগুলোতে আর্থিংয়ের ব্যবস্থা আছে। আপনি এটাকে আর্থিং ব্যবহার করলেও আপনি বজ্রপাত থেকে আসলে রক্ষা পেতে পারেন। তো এভাবে আপনার রাউটারকে আপনি সেভ করতে পারবেন। আরেকটি বিষয় যেটা দেখা যায় যে স্মার্টফোন বা কম্পিউটারের শক্তির উপর বা এর পারফরমেন্সের উপরে আপনার ইন্টারনেটের গতিটা আপনি ডিভাইসে পেতে পারেন। দেখা যায় আপনি স্মার্ট ফোনের র্যামটা খুব কম বা কম দামে স্মার্টফোন, তো সেক্ষেত্রে আপনি আসলে এখানে ভালো মানের স্পিডটা পাবেন না স্মার্টফোনে। এছাড়াও তো আরও অনেক মানে অনেক সমস্যা থাকলেও আসলে এটা পাবেন না, কারণ আপনি স্মার্টফোনের ব্রাউজারে যদি কোনো সমস্যা হয় তো সেক্ষেত্রেও আপনি আসলে এটা এটা পাবেন না। এটা আবার অনেক সময় দেখা যায় যদি ভাইরাস আপনার স্মার্টফোন বা কম্পিউটার ভাইরাস থাকে, তো সেক্ষেত্রে আপনি আসলে ইন্টারনেটে সঠিক স্পিড পাবেন না, কারণ ভাইরাসটা আপনার ইন্টারনেটের গতিটাকে একদম কমে দেয়, বা বিভিন্নভাবে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে অ্যাটাক করে এটাকে আসলে অনেকটা ডাউন করে দেয়। এই কারণে আপনি যে আপনার স্পিডটা আপনি সঠিক পাবেন না। আবার দেখা যায় যে আপনি যে কম্পিউটার বা স্মার্টফোনে কাজ করতেছেন, তো বেশিরভাগই এটা কম্পিউটারে দেখা যায় যে কম্পিউটার বিভিন্ন গেম খেলার কারণে বিভিন্ন একটা ক্র্যাশ বা বিভিন্ন ইয়েগুলো থাকে আর কি, যেগুলো এগুলোর কারণে আপনি এটা আসলে সঠিক স্পিডটা পাবেন না। কারণ ব্রাউজারে যদি আপনার ব্রাউজ করে থাকেন, এগুলোর কারণে এখানে অনেক একটা ব্রাউজারের সমস্যা দেখা দেয়, বা আপনার কম্পিউটারে ভাইরাস ছাড়াও দেখা যায় যে আপনার ব্রাউজার অনেক দিন বা দীর্ঘদিন যাবৎ আপনি ব্রাউজার ব্যবহার করেন, তো সেক্ষেত্রে ব্রাউজারে রিসেন্টলি যেগুলো কাজ আপনি যে যে কাজ করতেছেন, আপনার ব্রাউজার কিন্তু সেগুলো স্টোর বা স্টোরেজ নিয়ে নেয়, এগুলো জমা থাকে। তো এগুলো অনেক দিন হয়ে গেলে এই জমার হওয়ার কারণে আপনার ব্রাউজারটা স্লো হয়ে যায়, আর স্লো হওয়ার কারণে আপনি এই ব্রাউজারে আসলে ভালো স্পিড পাবেন না। তো আপনি চেষ্টা করুন আপনার ব্রাউজারে রিসেন্ট যেগুলো কাজ করছেন সেগুলো ক্লিয়ার করা, বা আদার্স কোনো ইয়ে থাকলে সেগুলো ক্লিয়ার করে রাখবেন, তাহলে আপনি একটা ভালো স্পিড পাওয়ার সম্ভাবনা থাকে। আবার আরেকটা বিষয় দেখা যায় যে আপনি রাউটার রাউটার
থেকে যে ওয়াইফাই সিগন্যাল পাচ্ছেন, তো আপনার রাউটার থেকে আপনার স্মার্ট ফোন অথবা কম্পিউটার বা যে কোনো ওয়াইফাই রিসিভার যেগুলো ডিভাইস থাকে, সেগুলো ডিভাইস যদি আপনার রাউটার থেকে অনেক দূরে থাকে, তো সেক্ষেত্রে আপনি আসলে সঠিক স্পিডটা পাবেন না, কারণ রাউটারে যত কাছে থাকবেন তত স্পিডটা আপনার সঠিক স্পিডটা পাবেন, যত দূরে যাবেন তত স্পিডটা আপনার কমতে থাকবে, কারণ আপনার রাউটার থেকে ওই আরেক ডিভাইসে যখন সে ব্যান্ড উইথ দিতে যাবে বা আদান প্রদান হবে, সেক্ষেত্রে আসলে অনেকটা বাধাগ্রস্ত হতে পারে, তো এই কারণে আপনি সঠিক স্পিডটা পাবেন না বা আপনার ইন্টারনেট স্লো মনে হবে। আরেকটি বিষয় যে আপনার আপনি যে রাউটারটি রাখছেন যে জায়গায়, আসলে রাউটারটা আসলে ফাঁকা জায়গায় রাখলে এটা আসলে চারিদিকে আপনার ব্যান্ডউইথটা ভালো দেয় বা ভালো স্পিড পাওয়া যায়। আপনি একটা রুমের ভেতর যদি রাউটার রাখেন, তাহলে আপনি যদি রুমের বাইরে থাকেন সেক্ষেত্রে রাউটারটা আসলে ভালো আপনাকে ইন্টারনেট ব্যান্ডউইথ দিতে পারবে না, কারণ আপনার রাউটারের চারিদিকে যে দেওয়াল আছে, দেওয়ালটা আপনার রাউটারের ব্যান্ডউইথকে আসলে বাধাগ্রস্ত করে, তো এর কারণেও আসলে আপনার ইন্টারনেট স্লো মনে হবে বা এবং স্লো পাবেন। তো চেষ্টা করবেন যে আপনার আসলে যদি রুমেই কোনো কারণে রাখতে হয়, সেক্ষেত্রে দরজা জানালা যদি খুলে রাখেন সেক্ষেত্রে হয়তো বাইরে আপনি ব্যান্ডউইথটা একটু ভালো পেতে পারেন। তো আসলে ইন্টারনেট ইন্টারনেট স্লো হয়ে যাওয়ার আসলে অনেক কারণ আছে, এগুলো বিষয় যদি আপনি লক্ষ্য রাখেন বা এই এই সমস্যার যদি সমাধান করেন, তাহলে আপনি আসলে ভালো ইন্টারনেট ব্যান্ডউইথ পাবেন বা ভালোভাবে ইন্টারনেট স্পিডটা পাবেন আশা করা যায়। তবে এগুলো সমস্যার কারণেই কিন্তু আমরা আসলে ইন্টারনেটে অনেক স্লো পাই, এই কারণে অনেক সময় দেখা যায় যে আমরা যারা তাদের থেকে ইন্টারনেট নিয়েছি তাদেরকে অনেক দোষারোপ করি। তাহলে আসলে এখানে বিষয় দুই ধরনের, যে আপনি এই সমস্যাগুলো থাকলে আসলে তাদেরও করার কিছু থাকে না, অথবা আপনি যদি স্পিড কম নেন সেক্ষেত্রে স্পিড কম পাবেন, তাদের দোষারোপ করে আপনি আপনার কাজের ক্ষেত্রে আপনি স্পিডটা নিতে হবে, এবং আপনি এই সমস্যা যেগুলো সমস্যা বললাম এই সমস্যা যদি না থাকে, তাহলে আপনি আপনার ব্যান্ডউইথ যাদের থেকে নিয়েছেন তাদের সাথে এই বিষয়ে বা আপনার সমস্যার কথা বলতে পারেন, তাহলে তারা অবশ্যই এসে আপনাকে এই সমস্যাগুলো দেখে সমাধান করে দিতে পারে। আর আরেকটি বিষয় যেটা সেটা তো প্রয়োজনে আপনি চাইলে আপনার ব্যান্ডউইথের বা আপনার ইন্টারনেট স্পিডটা বাড়াতে পারেন। আর আরেকটি বিষয় যেটা বলি, যে অনেক সময় আপনার রাউটারটা অনেক দিন চলার কারণে আপনার রাউটারটা একটু স্লো হয়ে যায়, তো এই কারণে আপনি চাইলে আপনার রাউটারে শিডিউল করে রাখতে পারেন। যেমন আপনার শিডিউল কি, আপনার রাউটারে একটা অপশন আছে যেখানে সপ্তাহে বা মাসে আপনি চাইলে চাইলে আপনি সপ্তাহে 2 দিন শিডিউল করে রাখতে পারেন, যে অটোমেটিক আপনার রাউটারটা রিস্টার্ট নেবেন, মানে বন্ধ হয়ে চালু হবে। এক্ষেত্রে হয় কি, যে ছোটোখাটো যেগুলো সমস্যা রাউটারে সেটা আসলে ঠিক হয়ে যায় এবং আপনার ব্যান্ডউইথটা ভালো পাওয়া যায়। আবার আপনি চাইলে আপনি আপনার রাউটারকে মাঝে মধ্যে, বলতে আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন আপনি আপনার রাউটারকে বন্ধ করে আবার চালু করলেন, এক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো বা ছোটোখাটো বিষয়গুলো বা ছোটোখাটো সমস্যাগুলো ঠিক হয়ে যায়, এতেও আপনার মোটামুটি ভালো স্পিড পাবেন আমি মনে করি। তো আসলে আমি আমার যে ব্যক্তিগত যে রাউটার আছে, আমি এখানে সপ্তাহে প্রায় 2 দিন শিডিউল করে রাখছি, যে কারণে এটা আসলে অটোমেটিক। আর শিডিউলটা করে রাখবেন এমন সময় যখন আপনি ইন্টারনেট ব্যবহার করেন না, যেমন আপনি রাত 3টায় যদি দেন অথবা রাত 4টায় অথবা দুপুরে যখন আপনার খাওয়ার সময়, এরকম যে সময় দিলে আপনি সুবিধা হবে, এই সময় যদি আপনি শিডিউল করে রাখেন তো সেক্ষেত্রে রাউটার আপনি ভালো স্পিড দেবে। তো এগুলো আসলে ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে আপনি রাউটারে ভালো স্পিড পাবেন। তো এগুলো আসলে আপনার রাউটারের মেইন কারণ, আর রাউটার বা ইন্টারনেট স্পিড কমে যাওয়া বা এর সমাধানগুলো। তো এই বিষয়গুলো একটু খেয়াল করলে, এগুলো নিয়ম কানুন মেনে চলতে পারলে আপনি ভালো স্পিড পাবেন বা ভালোভাবে ইন্টারনেট চালাতে পারবেন। তো ভিউয়ার্স সময় স্বল্পতার কারণে ভিডিওটি ছোট করে তৈরি করলাম, ভিডিওটি শেষ করার আগে বলবো আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনের নোটিফিকেশনে চালু করে রাখবেন, এতে আমার যেগুলো নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন বা নতুন ভিডিও যদি আমি আপলোড করি সেটার আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন বা দেখতে পাবেন আমার ভিডিওটি। এর পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই লাইক কমেন্টস করবেন যদি কোনো রাউটার বিষয়ে বা স্লো এটার স্লো হয়ে যাচ্ছে বা বা এটা দ্রুত ফাস্ট করার উপায় কী কী, তো এই বিষয়ে যদি আরও জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি চেষ্টা করব আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, ভালো থাকবেন আর ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্যে। আল্লাহ হাফেজ।